গাইস আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আপনারা প্রতিদিনের মতো আবার একটা চ্যালেঞ্জ ভিডিওতে চলে আসছি। সো আজকে খাবার হবে ডিম, আলু ভর্তা আর হচ্ছে সাদা আছে ডাল। তো আজকে প্রতিযোগিতা হবে আমার আমার এক খাবার মধ্যে। সো দেখতে থাকুন কেজি থেকে হারে। সো আমরা এখানে স্টার্ট করবো। তখন তুমি রেডি? ইয়েস রেডি। তারপর আমি রেডি বলে তুমি চালু করবা, এখন হয় নাই কিন্তু। হ্যাঁ পানিশমেন্ট তো আছে, যে পানিশমেন্ট পানিশমেন্ট হিসেবে থাকছে আছে শুকনা মরিচ। রেডি? দাঁড়া পরে, আমি রেডি বললে এখন হয় না। রেডি রেডি? না না ওকে না হয় না। রেডি রেডি? ডাল 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 কি করছে একরাম? শুকনো মরিচ খাইতে পারবো না। সো গাইস আমার অলরেডি কাউন শেষ, আজকে পানিশমেন্ট অনেক শক্ত। বন্ধ করো নাকি? আজকে না তুমি, আজকে না ইতন দইলে আছি, ইতন দইলে আছি, ই বলে হয়ে গেলে তাড়াতাড়ি না জীবন, আজকে যে বেশি গেছে সরি, আমার কেমন লাগবে? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন কি আমি খাবো নাকি? সো গাইস দেখতে পাচ্ছেন যে পানিশমেন্টের শুকনা মরিচ, তো আপনারা জানেন এই শুকনা মরিচ খাইতে কেমন লাগে। ছোট মরিচ নাই নাকি? তো মরিচটাকে খাবো আমি। এত বড় মরিচ, ওয়াও, অনেক বড়। এসে ওরে অনেক জাল। সবাই দেখতে পাচ্ছেন পানিশমেন্ট অলরেডি শেষ,
অনেক বড় একটা মরিচ খাইছি, বিশাল বড়। জি জি, বিশাল বড় মরিচ খাই ফেলেছি। সো আমি বরাবর মতো আজকে রোডে হেরে গেছি, তো আমার মনে হয় আমি প্রত্যেকের বিরুদ্ধে হেরে যাবো। কারণ হচ্ছে কাদক, ওদের সাথে আমি আমি দিনবেলা খাবার আগে ওদের প্লেট কালি। তো নেক্সট টাইম আর এমন চামচ বেরিয়ে করবো না, আর করার কোনো আশঙ্কা থাকবে না। আর আজকে ভিডিওটা একটু খুবই ক্রিটিক্যাল হয়েছে আমার জন্য, আমি দুবার আটকে গেছি, আমার গলার মধ্যে বাট আটকে গেছিলো। সো যাই হোক, ভিডিওটা সবাই দেখবেন, শেয়ার করবেন, আর ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর সো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।